পিরামিড, যা পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। বর্তমান আধুনিক বিশ্বে একটি দালানের স্থায়িত্বকাল যেখানে 100 বছর ধরা হয়, সেখানে প্রায় 4.5 থেকে 5 হাজার বছর আগে মানুষের বানানো এই পিরামিডগুলো কিভাবে আজও দাঁড়িয়ে আছে তা আসলেই অবাক করা বিষয়। কি আছে এই পিরামিডে, কিভাবে আর কেনই বা তৈরি হয়েছিল, কি দিয়ে তৈরি হয়েছিল, পিরামিড নিয়ে এমন রহস্য ভরা হাজারটা প্রশ্ন মনে জাগাটাই স্বাভাবিক। পিরামিডের দেশ বলতেই আমরা সবাই মিশরকে বুঝি, আর পৃথিবীর সব থেকে বড় 3টি পিরামিড মিশরের কায়রো শহরে অবস্থিত, যা সম্মিলিতভাবে গ্রেট পিরামিড অব গিজা নামেও পরিচিত। পিরামিডগুলো কায়রো শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে আল গিজা মরুভূমির মধ্যে নীলনদ বরাবর অবস্থিত। মিশরে এ পর্যন্ত প্রায় 118টি পিরামিডের সন্ধান পাওয়া গিয়েছে, যা নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফারাওদের রাজত্বকালে তাদের ও তাদের স্ত্রীদের সমাধিসৌধ হিসেবে। তৎকালীন মিশরের শাসক বা রাজাদের ফেরাউন বলা হতো, তাদের কবর বা সমাধি দেওয়ার জন্যই নির্মাণ করা হতো এই সকল পিরামিড। কবরে সমাধিত ব্যক্তিটি কতটা সম্পদের অধিকারী আর বিত্তবান তা দেখানোর উদ্দেশ্যেও নির্মাণ করা হতো এই পিরামিড। মৃত্যু নিয়ে মিশরীয়দের মধ্যে অনেক কুসংস্কার প্রচলিত ছিল। ফেরাউনের আত্মার একটি অংশ, যাকে কানামে ডাকা হতো, তা মৃতদের সাথেই থাকতো বলে বিশ্বাস করা হতো। মিশরীয়রা আরও বিশ্বাস করত যে মৃত্যুর পরেও তাদের আত্মা বেঁচে থাকে এবং মৃত্যুর মাধ্যমেই পরের জগতে যাত্রা শুরু হয়। লাশ বা মৃতদেহ টিকে থাকার উপরেই নির্ভর করে আত্মার বেঁচে থাকা, আর সে কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মমি করত তারা। মৃত্যুর পরবর্তী জীবনেও যাতে আত্মার কোনো সমস্যা না হয় তার জন্য মৃতদেহের সাথে কবরস্থ করা হতো নিত্য ব্যবহার্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, এমনকি খাবার দাবারও। এছাড়া মৃতদেহের সাথে মৃতের পালিত প্রিয় পশু পাখিকেও মমি করে তার কবরে দিয়ে দেওয়া হতো, আর ফারাওদের মৃতদেহের সাথে কবরস্থ করা হতো বিপুল ধন সম্পদ। এছাড়াও ফারাওরা পরকালে যাতে শাসক হয়ে আবার সব পরিচালনা করতে পারেন তার জন্য তাদের মৃতদেহের প্রতি নেওয়া হতো বিশেষ যত্ন। গিজায় অবস্থিত 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো খুফুর পিরামিড বা গ্রেট পিরামিড। এটি মিশরের সবথেকে পুরনো ও আকর্ষণীয় পিরামিড, যা ফারাও শাসক খুফুরের শাসনামলে নির্মাণ করা হয়। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর পূর্বে এটি নির্মিত হয়। এর উচ্চতা প্রায় 481 ফিট এবং প্রায় 755 ফিট জমি নিয়ে এই খুফুর পিরামিড অবস্থিত। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের তথ্য মতে গ্রেট পিরামিড নির্মাণ করতে প্রায় 1 লক্ষ কর্মীদের 20 বছর সময় লেগেছিল। পরে অবশ্য প্রত্নতাত্ত্বিকদের ধারণা পাল্টে যায়, তাদের মতে 1 লক্ষ নয় বরং 20,000 কর্মীদের দ্বারা এটি নির্মিত হয়েছিল। পিরামিডটি তৈরি হয়েছিল যে পাথরখণ্ড দিয়ে, তার এক একটির ওজন ছিল প্রায় 60 টন আর দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফিটের মতো। দ্বিতীয় পিরামিডটির নাম হচ্ছে খাফরে, যেটি খুফুর পিরামিড থেকে প্রায় 10 ফিট ছোট। এটি খুফুরের ছেলে খাফরে নির্মাণ করেছিলেন। এটি প্রায় 707 ফিট জমির উপর অবস্থিত এবং উচ্চতা প্রায় 471 ফিট। তৃতীয় পিরামিড হচ্ছে মেনকোরে বা গ্রিক ভাষায় মাইসেরিনাস। এটি খাফরের ছেলে মেনকোরে নির্মাণ করেন। 3টি পিরামিডের মধ্যে এটি সর্বাপেক্ষা ছোট পিরামিড, যেটি প্রায় 356 ফিট জায়গা নিয়ে নির্মিত এবং উচ্চতা প্রায় 218 ফিট। খুফুরের পিরামিডের সামনেই রয়েছে গ্রেট স্ফিঙ্কস মূর্তি, যেটি দেখতে অর্ধেক মানুষের মুখের মতো এবং বাকি অর্ধেক দেখতে সিংহের আকৃতির মতো মনে হয়। বেলে পাথরের তৈরি মূর্তিটির উচ্চতা 66 ফিট এবং দৈর্ঘ্য প্রায় 240 ফিট। ধারণা করা হয় মূর্তিটির মুখটি ফারাও খাফরের মুখের আদলে বানানো হয়েছে। আবার অনেকে ধারণা করেন এটি হয়তো খুফুরের চেহারার বর্ণনা দিয়েছে। এছাড়াও এখানে বেশ কয়েকটি কবরস্থান এবং একটি শ্রমিক গ্রামের ধ্বংসাবশেষও রয়েছে। প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক কিছুই, যেমন তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, সমাজ, সব কিছুই গিজার পিরামিডের দেয়ালে ছবি আকারে খোদাই এবং হায়ারোগ্লিফিক বর্ণে লিপিবদ্ধ। মূলত তা থেকেই বিজ্ঞানীরা অতীতের প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে ধারণা পেয়েছেন। কোনো আধুনিক যন্ত্র ছাড়াই পিরামিড কীভাবে বানানো হয়েছিল তা নিয়ে এখনও গবেষকরা একমত হতে পারেননি। বলতে গেলে আসল রহস্য কেউই খুঁজে পেতে সক্ষম হয়নি। পিরামিড বানানোর জন্য যে পাথর ব্যবহার করা হয়েছিল তার এক একটি ব্লকের ওজন প্রায় 90 টন পর্যন্তও ছিল। এসব পাথর তখন তারা কোথায় পেয়েছিল, কীভাবেই বা তারা তা বহন করে এই মিশরের মরুভূমিতে নিয়ে এসেছিল, এখনও সেই রহস্য সঠিকভাবে কেউ জানে না। গবেষকদের ধারণা হয়তো গাছের শাখা কেটে তার উপর পাথরের ব্লকগুলো রেখে টেনে এনেছিল, তবে তা ছোট বা মাঝারি আকারের ব্লকের ক্ষেত্রে হয়তো সম্ভব, কিন্তু বড় আকৃতির ব্লকের ক্ষেত্রে তা একেবারেই অসম্ভব। পিরামিড মূলত চুনাপাথর এবং গ্রানাইট পাথরে নির্মিত। এছাড়া এত ভারী পাথরগুলো কিভাবে পিরামিডের উপরে তোলা হয়েছিল
তা নিয়েও প্রশ্নের কোনো সঠিক উত্তর মেলেনি আজ পর্যন্ত। সবই কেবলমাত্র ধারণা। তবে সেই 5000 বছর আগের মিশরীয় মানুষেরা যে কতটা দক্ষ আর বুদ্ধিমান ছিলেন তা তাদের সেই আশ্চর্যকর নির্মাণশৈলী থেকেই প্রমাণ পাওয়া যায়। তাছাড়া প্রাচীন মিশরীয়রা গণিত শাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় ছিলেন অনেক পারদর্শী। পিরামিড সম্পর্কে এখনও অনেক তথ্য অজানা, এখনও হয়তো অনেক রহস্যভরা স্থান রয়েছে যা এখনও আবিষ্কৃত হয়নি, তবে গবেষণা চলছে। একদিন হয়তো এই রহস্যে ঘেরা পিরামিড সম্পর্কে সকল রহস্য উন্মোচিত হবে। সেদিনের অপেক্ষাতেই আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই দিয়াজ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।